ওই পাটারে দাও, কেমন লাগতাছে? কি রকম কাপড় পেনছে? এ এ আয় আয় মিনা, আমাকে লগে আয়। বম্বাই সে আয়া মেরা দোস্ত, দোস্ত কো সালাম করো, রাত কো খাও পিও, দিন কো আরাম করো। আরে শয়তান পোলাপান, যা যা। তারাবু, কি হয়েছে তারাবু? কি আর কমু, বাবাই আমার বিয়ার কথাবার্তা কইতাছে। হ্যাঁ কয়, অহন আমার 18 বছর। বিয়া? কিসের বিয়া? ও না, অগলগে না। মিনা, আমি ওই ব্যাডার পোলারে বিয়া করতে চাই না। সারাক্ষণ টাকা পয়সার চিন্তা, মায়াডার কথা ভাবে না? এই ব্যাপারে তোমার মা বাবার লগে কথা কনা কেন? মিনা, বিয়ার ব্যাপারে মায়ারা মা বাপের লগে কথা কইতে পারে? তাছাড়া আমরা কই থেকে এত টাকা দিমু? কি হইব? ও তারাবু, এমন কইরা কইও না, নিশ্চয় আমরা কিছু করবার পারি। আমি মা আর দাদিরে জিগামু। আমরা তো বেশি কিছু চাইতেছি না, শুধু একখান সাইকেল আর 20,000 টাকা। ভাই আমার ঠিকই কইছে, আমার পোলা পাত্র হিসাবে খুবই ভালা, শহরে সে অনেক টাকা রোজগার করে। কি শয়তান মানুষ, কি লোভী! কিন্তু আমি এত টাকা কই পামু? আমারে তো সবকিছু ব্যস্ত হইব। যৌতুক না দিতে পারলে এই বিয়া হইব না, বুঝলা? মাইয়া দেওয়ানের মতো পরিবার এই গ্রামে আরো আছে। কি লোভী! মিঠু, ওই অতগুলা টাকা আর একখান সাইকেল ওরা যৌতুক চায়। কিন্তু তারার বাপে এত টাকা পাইব কই? হ, আমাগো ছোটবেলার ব্যাপার স্যাপার আলাদা ছিল। আজকাল সকলেই বেশি বেশি যৌতুক দেয়। মা, যৌতুক কি দেওন লাগে? না তা না, তাই যৌতুক দেওনটা আজকাল নিয়ম হইয়া দাঁড়াইছে। আমি বড় হইয়া যখন বিয়া করুম তখন যৌতুক লমু না। তোমার কথায় খুব খুশি হইলাম রাজু। আমরা যেন এই রকম একখান পোলার কাছে মিনার বিয়া দিবার পারি। বাবা মা, আমি চাই না তোমরা আমার বিয়াতে যৌতুক দেও। ঠিকই কইছে, সবাই যদি যৌতুক দিতে আর নিতে রাজি না হয় তাইলে এই অবস্থা বদলান যাইব। তাইলে সকলের যৌতুক দেওয়া বন্ধ করা উচিত। যৌতুক বন্ধ করো! এই কথা যাইয়া দোকানদার আর তার ভাইয়ের কও। চাচা, তুমি জানো সরকারি আইনে যৌতুক নিয়ে আজকাল মানা? জানি, কিন্তু গ্রামের মানুষ এই আইনের কথা জানে না। আমরা ইচ্ছা মতো চাইবার পারি। বোকা পাখি, মাইনষে যৌতুক লইতে মানা করব কেন? বিয়ের পর আমরা আরো যৌতুক চাইব। এই গ্রামের কেউ যৌতুক নিষেধ আইন সম্পর্কে জানে না। হ, অহন সাইকেল দাবি করুম, পরে মোটর সাইকেল সামু। অহন সাইকেল, পরে মোটর সাইকেল? আরে এইটা তো মিনার টিয়া পাখি, ও তো আমাগো কথা দিয়া কইয়া দিব। আরে ভাই, তোমার মাথা ঠিক নাই, এইটা তো একটা টিয়া পাখি। দোকানদারের বাড়িতে কি হইল মিঠু? কি কইতাছো মিঠু? দাদি, তুমি কিছু বুঝতাছো?
গরিব মানুষগুলা বিয়ার পর আরো যৌতুক চাউলের ফোন দি ফিকির করতেছে। কি সাংঘাতিক! চলো যাই, তারা বুড়ে গিয়া কই। যৌতুকের ব্যাপারে তারাবুর মিজাজ খারাপ হয়েছে। কিন্তু কেন, যৌতুক তো আমাকে দিতেই হইব। যৌতুক সারা আমাগো মাইয়া নিব কে? আমি লমু বড় হইয়া। যৌতুক বন্ধ করতে পারলে ভালোই হইতো। কিন্তু সাসা সাসি শুনেন, এই লোকগুলা বিয়ার পর মোটর সাইকেল দাবি করবো। কি তুমি জানলে কেমনে? মিঠু অগো কথা শুনছে। এ হইতে পারে না, এই লোকগুলার যৌতুকের লোভ খুব বেশি। আমরা কি করুমতা কইবার পারো? মানা করতে পারো। হ তাই ঠিক, আমরা মানা করুম। হ তাই ঠিক, শুধু তাই না, গ্রামের সকল রে এই শয়তানগুলার কথা জানাইতে হইব। চলো মাতবরের কাছে যাই। এই লুভি মানুষগুলা শুধু একবার যৌতুক লইয়াই খুশি না, বিয়ার পর আরো যৌতুক লওনের চিন্তা করতেছে। তাই লড়া আইলে অগো আমার বাড়ির থেকে দূর কইরা দিবি। আমি শুনছি ওরা বাড়ি বাড়ি গিয়া বিয়ার বয়সী মাইয়ার খোঁজ করতেছে। যৌতুক নিতেই অগো উৎসাহ বেশি। আমাগো এই লোকগুলারে বাধা দিতে হইব। হ গ্রামের সকলেরই তা করা উচিত। তোমরা কি জানো যৌতুক দেও নো লও নাইনে মানা আছে? আমি তা জানতাম না। খুবই ভালো কথা, কিন্তু ভালা পোলা পাইতে হইলে যৌতুক না দিয়া কি পারণ যায়? আর অনেকেই চায় মাইয়ারে যৌতুক দিয়া বিয়া দিতে। হেইটাই হইলো আসল কথা, যৌতুক দেওনের এই নিয়মহন বন্ধ করা দরকার। এই টিয়া পাখি ঠিক বলেছে, আমি পাত্র হিসাবে নিজেকে বেচতে চাই না, আমি কোনো অবস্থাতেই যৌতুক নিব না। আমি হলো মুনা, আমি চাই না আমার বিয়াতে কোনো যৌতুক দেওয়া হোক। তোমাগো কথায় খুবই খুশি হইলাম, সকলেরই তোমাগো মতনই হওয়া উচিত। ঠিক, আমাগো গ্রামের সকলে মিলা যৌতুক দেওয়া ও লওয়া বন্ধ করতে হইব। তুমি মিয়া বড় ভুল করতাছো, যৌতুক সারা জীবনেও মাইয়ার বিয়া দিবার পারবা না। হেইডা আমরা বুঝুম, তাড়াতাড়ি কিছু হয় নাই। চলো যাই গিয়া, এইখানে থাইকা লাভ নাই। হ চলো যাই, আমাগো পোলারে জামাই করনের লিগা এই গ্রামে আরো পরিবার আছে। প্রথম বাড়িতেই যাই, এবার যৌতুক কম সামুনে। যৌতুক বন্ধ করো। আমি এই গ্রামে থাকবো না, এদের চিন্তা ভাবনা পুরনো দিনের মতো।